ঘটনাটি গেল মঙ্গলবারের। নিরাপত্তা রক্ষীরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ঢুকতে দিচ্ছিলেন না সংস্থাটির বরখাস্ত হওয়া প্রোটোকল প্রধান মনি বেগমকে। হঠাৎ করেই কোনো নোটিশ ছাড়া কর্মস্থলে ঢুকতে না দেওয়ার বিষয়টি বেশ বিব্রতকর অবস্থায় ফেলে তাকে। পরবর্তীতে পাফুফের সহ সভাপতি বাদল রায়ের সহায়তায় ফেডারেশন ভবনে প্রবেশ করেন তিনি। শারীরিকভাবে অযোগ্য হওয়ার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে এমন গুঞ্জন বাফুফে পাড়ায় থাকলেও সেদিন ফেডারেশন ভবনে এসেই এ ব্যাপারে জানতে পারেন তিনি। পরবর্তীতে নিজের পাওনা বুঝে নিতে আসলে বাফুফের প্রধান হিসাবরক্ষকের কক্ষ থেকে অচেতন অবস্থায় বের করা হয় তাকে। এর পরপরই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মনি বেগমকে। চিকিৎসকরা জানিয়েছেন আগে থেকেই ত্বকের ক্যান্সারে আক্রান্ত মনি বেগম হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন, নিবিড় পরিচর্যার মাঝেই আপাতত আছেন তিনি। তাকে আগে থেকে কোনো কিছু বলা হয় নাই, হঠাৎ করে এইভাবে, আর কোনো কিছু যদি করাই হতো তাহলে তাকে অফিসের ভিতরে নিয়ে সবকিছু ভালোভাবেই করা যেত, কিন্তু এইভাবে মনি বেগমের ছেলের সঙ্গে নিতান্তই দুর্ব্যবহার করেছেন এমন অভিযোগও পাওয়া গেছে। আবু আঙ্কেল যেখানে বসেন সেখানে ছিল, বাদল আঙ্কেল ছিল, আবু আঙ্কেল ছিল, আম্মু বলতেছে আমাকে কেন এরকম করা হলো, আমি এগুলো জানতে চাই। তখন সোহাগ সাহেব আম্মুকে নাকি এরকম বলছে, এখন আপনাকে বলা যাবে না, এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। ইভেন কি সে তখন আম্মুকে এমনও কথা বললো যে আপনি এরকম কিছু করেন না, সাংবাদিক কিন্তু আপনি চিনতে পারবেন না। তবে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাফের দায়িত্বপ্রাপ্ত অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও ফেডারেশন ভবনে পাওয়া যায়নি কাউকেই। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা।